একটু খেয়াল করবেন মায়েরা, শুধুমাত্র পর্দার কারণে ফাতেমাকে আল্লাহ খাতুনে জান্নাত ডিগ্রি দিয়েছে। এই ঘটনা ঘটেছে মক্কায়। নবী যখন হিজরত করে গেলেন মদিনায়, জোরে কান কোথায়, মদিনায়, কয়েক বছর পরে একদিন নবী ঘরের মধ্যে বসে আছে, ইতিমধ্যে নবীর মেয়ে ফাতেমা ঘরের মধ্যে ঢুকছে, নবী মুস্কি মুস্কি হাসতেছে। আল্লাহ নবীর হাসি দেখে ফাতেমা চমকে উঠে বলতেছে, বাবা আমি ঘরের মধ্যে ঢুকলি আপনি হাসলেন, ব্যাপার কি? আল্লাহ রাসূল বলেন, ফাতেমা একটা কথা তোমাকে বলা হয়নি। বলে, কি কথা? বলে, আল্লাহ তোমাকে খাতুনে জান্নাত ডিগ্রি দিয়েছে। যেই বলেছে আল্লাহ খাতুনে জান্নাত ডিগ্রি দিয়েছে, সঙ্গে সঙ্গে ফাতেমা আসমানের দিকে তাকায় মুস্কি মুস্কি হাসতেছে। রাসূল বলে, ফাতেমা হাসার কারণ কি? বলে, আল্লাহ আমারে খাতুনে জান্নাত ডিগ্রি দিয়েছে, জান্নাতি নারীদের নেত্রী বানাইছে, এই জন্যে আমার মনে আনন্দ লাগতেছে। রাসূল বলে, ফাতেমা আল্লাহ তোমাকে খাতুনে জান্নাত ডিগ্রি দিলে কি হবে মা? আল্লাহ তোমার আগে একটা মেয়েকে কিন্তু জান্নাত দিবে। আপনারা তো সুবহানাল্লাহ কইলেন, মা ফাতিমা সুবহানাল্লাহ ওই মায়ের মতোই মুখ ভার করে বলতেছে, আল্লাহ আমাকে খাতুনে জান্নাত দিল আর আমার আগে একটা মেয়ে জান্নাতে যাবে, এই মেয়েটা কে? এই মেয়েটার বাড়ি কোন জায়গায়? রাসূল বললেন, ফাতেমা ওই যে একটা পাহাড় দেখতেছো, পাহাড়ের সামনে একটা জঙ্গল। বলে, হ্যাঁ, ওই জঙ্গলের সামনে ছোট্ট একটা বাড়ি, ওই বাড়িটা হলো একটা কাঠুরিয়ার বাড়ি, ওই কাঠুরার বিবি জামিলাকে আল্লাহ তোমার আগে জান্নাত দিবে। ফাতেমা চমকে গিয়ে বলে, বাবা সাধারণ একটা কাঠুরার বউ জামিলাকে আল্লাহ আমার আগে কোন আমলের কারণে জান্নাত দিবে? এই আমল কি বলা যায় না? আমার মায়েরা যারা পর্দার অন্তরে বসে আছেন, কোন আমলের কারণে ফাতেমার আগে আল্লাহ কাঠুরার বউ জামিলাকে জান্নাত দিবে? এটা পুরুষ মানুষের জন্য না হোক, নারীদের জন্য শোনা দরকার আছে না নাই? সন্ধ্যা থেকে পর্যন্ত মেয়েদের কোনো ওয়াজ হয়নি বলে আমি এক টানা পাঁচ মিনিট একটু মেয়েদের ওয়াজ করলাম। এখন চলে আসি আয়াতের তাফসিরে, কি কন একটু মেয়েদেরকে, ওরা ধৈর্য কম তো, বোঝেন না, আবার উঠে চলে যাবে, এত রাত হয়ে যাচ্ছে, হুজুর আমাকে কোনো ওয়াজই করে না। এই জন্য কোন আমলের কারণে ফাতেমার আগে কাঠুরার বউ জামিলা জান্নাতে যাবে? এ আমল মা বোনদের জন্য শোনার দরকার আছে না নাই? জোরে কান আছে না নাই? হ্যাঁ, চুপ করে বসে থাকেন, এখন আসেন। আত্তাকুল্লাহ শব্দের অর্থ হলো আল্লাহর ভয়। জোরে বলেন, কার ভয়? দুই নম্বরে বলেছেন হাক্কা তুকাতিহি। এই হাক্কা তুকাতিহি শব্দের অর্থ হলো যথাযথ ভয়। এটা বোঝানোর জন্য বলতেছি, হযরত উমর অর্ধ পৃথিবীর খলিফা একদিন জোহরের নামাজ পড়ার জন্য মসজিদে যাচ্ছেন। জোরে বলেন, কোন নামাজ? জোহরের নামাজ পড়ানোর জন্য মসজিদে যাচ্ছেন, পড়ার জন্য না, পড়ানোর জন্য। খুব খেয়াল করবেন, নামাজ পড়ার জন্য না পড়ানোর জন্য? আপনার বলেন তো, নামাজ যারা পড়ায় তার কোক আপনার কি কন? এ কথা কন না কেন? হযরত উমর অর্ধ পৃথিবীর খলিফা হইয়া আবার মসজিদের ইমামতি করেন, জোহরের নামাজ পড়ার জন্য মসজিদে যাচ্ছেন। যাওয়ার সময় দেখে রাস্তার মধ্যে একটা যুবক হাঁটতেছে, কখনো ডানে যায় কখনো বামে যায়, যুবকের হাঁটার কোনো সাইজ নাই, জোরে কন কি নাই, কখনো ডানে যায় আবার কখনো বামে যায়। উমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, কোরআনের রাষ্ট্র যখন চালু হয়েছে তখন রাস্তার সব দিক দিয়ে হাঁটা যাবে না, মুসলমানকে রাস্তার ডান সাইড দিয়ে হাঁটা লাগবে, জোরে কন কথা, ঠিক কি না? আমাদের বাংলাদেশে আমরা রাস্তার কোন সাইড দিয়ে হাঁটি? তার মানে বোঝা গেল, আমাদের বাংলাদেশে মুসলমান আছে কিন্তু কোরআনের আইন নাই। কোরআনের আইন যখন চালু হবে তখন রাস্তার ডান সাইড দিয়ে হাঁটতে হবে, আর ডানকে যারা পছন্দ করবে হাসরের ময়দানে আমল নামা আল্লাহ তাদের ডান হাতে দিবে, হাসতে হাসতে তারা জান্নাতে যাবে। এখন আপনারা বলেন, ডানে না বামে? আপনারা ডানপন্থী না বামপন্থী হবে? ডানপন্থী বোঝেন, হবার তো চাইছেন, একটু খেয়াল করেন। উমর ফারুক চমকে গেল, রাস্তার ডানে হাঁটে বামে হাঁটে ছেলেটাকে খুব দ্রুত বেগিতে গিয়া দেখে, তাকায় দেখে ছেলেটার কেউ না, তারই জন্ম দেওয়া সন্তান নাম হলো আবু শামা। উমর ফারুক চমকে উঠছেন, যে ডান বাম করতেছে এই ছেলেটা অন্য কারো না, তারই জন্ম দেওয়া।
এখন আপনারা বলেন আমার সন্তান যদি ডান পাও করে আমার করার কিছু আছে না নাই? এ তোর এখন আছে না নাই? লোকমান আলাইহিস সালামকে নবী না হওয়ার পরেও আল্লাহ কোরআনে একটা সুরাই দিয়েছে লোকমান, আপনারা বলেন তো কেন দিয়েছে? লোকমান আলাইহিস সালাম তার পুত্রকে এত সুন্দর নসিহত করেছে, এই নসিহতটা আল্লাহর এত ভালো লাগছে উম্মতি মুহাম্মাদের জন্য কোরআনের মধ্যে আল্লাহ আমাদের হেদায়েত স্বরূপ দান করেছে। যরেকন সুবহানাল্লাহ। তাহলে বাবা হিসাবে সন্তানকে নসিহত করার কথা কোরআনে আছে না নাই? আরো জোরে আপনার সন্তানগুলোর দিকে আপনি তাকাছেন? এদের সকালবেলা বের হয়ে যায়, সন্ধ্যার সময় আসে, এমন একটা ফুল প্যান্ট পরছে যে বসার মতন কোনো সুযোগ নাই, খাড়া হয়ে পেশাব করে। আমরা ছোটোবেলায় আমরা দেখি যে এক বছর দেড় বছরের বাচ্চা পেশাব দিয়ে কাপড় ভিজাই, ধরে কোন কথা ঠিক কিনা, এক বছরের বাচ্চা পেশাব দিয়ে কাপড় ভিজাই, কিন্তু চব্বিশ বছরের বাচ্চা পেশাব দিয়ে কাপড় ভিজাই? এটা আমি দেখছি, খাড়া হয়ে পেশাব করছে, পেশাব কমপ্লিট না হতে চেন লাগাছে, পরে টপ 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 করে আসে ওইটা না ভিজে গেছে। আয় আয় মনে হয় দেড় বছরের ছ নয়, দেড় বছরের ছ পেশাব কেমনি করা লাগে যদি দেখবার চান, এই মাদ্রাসার ছাত্রদেরকে দেখেন এরা কেমনে পেশাব করে, জোরে কোন কথা ঠিক না? খুব খেয়াল করেন আপনার সন্তান, আপনি দেখবেন না, হ্যাঁ আপনার সন্তান দেখবেন না, আপনি আপনার মেয়ের দিকে তাকায় দেখেন, ছেলে টাকনো বের করা পোশাক পরা লাগবে আর মেয়েদের টাকনো ঢাকা লাগবে, আপনার মেয়েদের প্লাজো পরছে, প্লাজো একেবারে আধাত উপর থেকে হাইল পরে কিলকিল করে হাঁটতেছে, অন্না বুকের উপর না দিয়া মাফলা বানাছে, আপনি বাবা হিসাবে দেখবেন না? আপনার নসিহত করার দরকার আছে, এ কথা কন করা আছে না নাই? আপনার মেয়ের কারণে গ্রামের যুবকেরা তালকানা হয়ে গেছে, তালকানা বুঝেন না, তালকানা সারাদিন একটা ফোর জি মোবাইল নিয়ে খালি এই 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 করতেছি কি? এটা কার জন্যে? আপনার মেয়ের জন্যে। নবী ঘরের মধ্যে ঢুকে দেখলেন নয় বছরের ফাতেমা হাতের মধ্যে চুরি দিয়া মুচকি মুচকি হাসতেছে। নবী ঘর থেকে বাইরে গেলেন, ফাতিমা চমকে গেল, যেই বাবা ঘরের মধ্যে ঢুকে আমাকে আদর করে আজকে সেই বাবা ঘর কেন বের হয়ে যায়। বারান্দায় গিয়ে দেখে নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। ফাতিমা বলে বাবা আপনি ঘরের মধ্যে ঢুকে তাড়াতাড়ি বের হয়ে বারান্দায় কান্দেন কেন? রাসূল বলে ফাতিমা যে দুনিয়াতে সাজবে মা আল্লাহ তার আখেরাতের সাজ কমায়া দিবে। সঙ্গে সঙ্গে মা ফাতিমা হাতের দুইটা চুরি খুলে মাটির ফাইলে দেয়। নবী দৌড়ে গিয়ে চুরি দুইটা কুড়ে জামার পকেটের মধ্যে ঢুকায়। ফাতিমা বলে বাবা যেই চুরি হাতে দেওয়ার কারণে আপনি ঘর থেকে বের হয়ে বারান্দায় কাঁদলেন, সেই চুরি ফাইলা দিলে ওয়ালাইকুম ইয়া ইবনি, ইয়া ইবনি মানে আমার পুত্র। সঙ্গে সঙ্গে ছেলে বলতেছে আপনি কে ভাই, আপনাকে তো চিনলাম না। উমর ফারুক বলেছে আসসালামু আলাইকুম ইয়া ইবনি, রে আমার পুত্র তোমার উপর আল্লাহ রহমত বর্ষিত হোক, কিন্তু ছেলে বলতেছে আপনি কে ভাই, আপনাকে তো চিনলাম না। উমর ফারুক চমকে উঠছে, কে রে, ছেলে হয়ে আমাকে ভাই কয়, ব্যাপার কি? আস্তে করে নাকটা মুখের কাছে নিয়ে গেছে, মুখের ভিতর থেকে মদের গন্ধ আসতেছে। কিসের গন্ধ? মদের গন্ধ আসতেছে। উমর ফারুক চারিদিকে তাকায় দেখে কেউ নাই, কেউ দেখেনি, শুধু আমি নিজেই দেখেছি, আমার ছেলে মদ পান করেছে এটা কেউ দেখেনি, মন বলতেছে কেউ দেখেনি, হাপ্পা তোকাতিহি ইমান বলতেছে কেউ না দেখলে ও আল্লাহ দেখেছে। আমাদের বগুড়াতে এক ছেলে এসে চাষটল গল্প করতেছে, আমি একলাই তিরিশটা মারছি একলাই, তখন বলতেছে একলা তিরিশটা মারলো কেউ দেখে না, না না দরজা জানলা বন্ধ করে মারছি দেখতে কেরে। আপনারা বলেন তোর ইমান আছে? এ ধরে কোন ইমান আছে?
তোমার দুই কান্দে দুই মুহুরি লেখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে টাকা পয়সার নাই কারবার, কেরামান কাতিবি না ইয়ালামুনা মা তাফালুন, অন্যের আমানত তুমি নষ্ট করে নিজে যদি বিষ্টা মারো, তুমি যতই হজ করো নামাজ পড়ো তুমি কোনোদিন জান্নাতে যাবার পারবা না। ইন্নাল্লাহ ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল, জোরে বলেন সুবহানাল্লাহ। হাক্কা তুকাতিহি, ভিতরের ঈমান বলতেছে কেউ না দেখলো কে দেখছে, আরো জোরে কথা কন না কে, আপনারা মনে করতেছেন কেউ দেখেনি, চারিদিকে আগে দেখতেছে আমার ছেলে মদ খাচ্ছে কেউ দেখেনি, এটা মন কেউ দেখেনি, এটা হলো মনের কথা, আর ইমানের কথা হলো কেউ না দেখলেও। সঙ্গে সঙ্গে হযরত উমর এক কানে মাতার পাগড়ি খুলছে, পাগড়ি খোলার কারণ হলো ছেলে অন্যায় করছে, হ্যান্ডকাপ লাগানোর মতন তার কাছে কিছুই নাই, ওই পাগড়ি দিয়াই হ্যান্ডকাপের কাজ করা লাগবে। পাগড়ি পরা কি সুন্নাত, আবার প্রয়োজনে পাগড়ি খোলা সুন্নাত। আমি রাজশাহীর বাগমারা আহলে হাদিস এলাকায় জুমার দিনে দিনের বেলা ওয়াজ করতে গেছি, জুমার দিনে তো ওখানে গিয়ে জুমার নামাজ পড়তেছি, আমি কিন্তু পড়াইনি, আমি পড়ছি, দেখি ওখানকার ইমাম লাঠি হাতত নিয়ে খুতবা দিচ্ছে, একটা এই মোটা লাঠি হাতের মধ্যে নিয়ে খুতবা দিল। নামাজ শেষ করার পর আমি ইমামকে বললাম কে ভাই লাঠি কেন, তোমাক বলে হুজুর আপনি এত বড় বক্তা হয়ে জানেন না লাঠি নেওয়া সুন্নত। আমি বললাম আমরা তো খুতবা দেওয়ার সময় লাঠি লই না, কো আপনারা হানফি। আমি বললাম তোমরা কি কয়, আমরা আলে হাদিস, নবীর সুন্নত লাঠি নেওয়া। আমি বললাম মিয়া কথা আসতে কর, নবীর সুন্নত লাঠি নেওয়া এটাকে খালি ভিতরে না সব জায়গায়? তখন কয় না আমরা খালি ভিতরে লই, সব জায়গায় লই না। আমি বললাম ভিতরে খালি নিলে হবে না, সব জায়গাত নিতে হবে, নিলে সব জায়গাত, কারণ আমার ড্রাইভার রাত দুটার সময় আমার গেটে বলতে যে হুজুর আপনি বাসার যান, আমি গাড়ি রাখার জায়গায় গাড়ি রাখতেছি, আমার গেটে নামিয়ে দিয়েছে, গেট খোলার সাথে সাথে গেটের কাছে একটা আমের গাছ, ওই গাছের তলে পাঁচটা কুত্তে ঘুম পাড়তেছিল, গেট খোলা মাত্রই পাঁচ কুত্তে আমার খাউ খাউ করে ধরলো। এখনকার কুত্তারা হুজুরক পছন্দ করে না আর মুয়াজ্জিনক পছন্দ করে না, জোরে কোন কথা ঠিক কিনা, আমার এলাকায় মুয়াজ্জিন যদি আজান শুরু করে সব কুত্তে দৌড়ে আসে ও করতে, সব এত গান হয় বাজনা হয় এক কুত্তাও গুগু করে না, কিন্তু আজান দিলে ওর কিন্তু কি হয়, আপনাকে রংপুরের খবর কি, এই কুত্তে হুজুরক দেখবার পারে না আর এই মুয়াজ্জিনক দেখবার পারে না। আমি কেবল গেট খুলে ভিতরে গেছি, বাইরকে ঘুম ধাকে গেছে, ওরা পাঁচজন আমার খাউ খাউ করে ধরছে, আমি আয়াতুল কুরসি পড়ি হয় না, আমি দোয়ানুস পড়ি কুত্তা লড়ে না, ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়াকিদু কাইদা, কোরআনের আয়াত পড়তেছি তাও কুত্তা ছাড়ে না। ওই সময় আমার মন বলতেছে একটা লাঠি যদি থাকতো তাহলে একটাও দোয়া দুরুদ লাগতো না। আপনার বলেন ওই সময় আমার হাতে একটা লাঠি থাকলে এক কুত্তাক বাড়ি মারলে বাকি চারটা খাউ খাউ করে দৌড় মারতো, জোরে কোন কথা ঠিকটা। তখন আমি বললাম যেখানে দোয়া দিয়ে দরুদ দিয়ে মুসলমানের কাজ হবে না সেখানে মুসলমানের লাঠি লাগবে, জোরে কোন কথা ঠিক কিনা। আজকে বাংলাদেশে বাতিলের বিরুদ্ধে লড়াই করবার দেয়া, আমাদের বগুড়া বিশ্বস্ত ভাই পাঁচজন ছেলে আখেরে মোনাজাত ধরার জন্য আছে, পাঁচজন ছেলে জুতে খুলে দিয়ে মোনাজাতে সামিল হচ্ছে, মোনাজাত করে দেখে জুতে নেই, জুতে নেই, ওরা কে কে রে সব ভালো মানুষ দোয়া করতেছে জুতে আলি লোকেরে, তার মানে বোঝা যাচ্ছে চোরেরাও হাত তুলছে, চোরে কর কথা ঠিক পেয়ে না, সুদে আড়ু ঘুষে আড়ু যা আছে সব। এই মোনাজাত দিয়ে চোর দূর হবি না, হবে হবে, যেখানে দোয়া দিয়ে কাম হবে না সেখানে মুসলমানের কি লাগবে, আরো জোরে বলেন, পাগড়ি পরা হলো সুন্নাত আবার পাগড়ি খোলাও, এক কানে পাগড়ি খুলে ছেলেটার দুইটা হাত মর্মা দিয়ে বাঁধলেন, নিজের ছেলের হাত মর্মা দিয়ে বেঁধে
টেনে টেনে নিয়ে যাচ্ছেন, মন বলতেছে বাড়িতে নিয়ে যা, আর ইমান বলতেছে বাড়িতে গেলে বউ সোল কান্নাকাটি করবে, দরকার নাই। মন বলতেছে ছেলেকে বান্দে বাড়িতে নিয়ে যাও, কোথায় নিয়ে যাও, কিন্তু ইমান বলতেছে বাড়িতে নিয়ে গেলে আর অনেক ভাই আছে বোন আছে তারা কান্নাকাটি করবে, দরকার নাই। একটানে মসজিদের বারান্দায় মসজিদ নববীর খুঁটির সঙ্গে ছেলেকে মর্মা দিয়ে বেঁধে হযরত ওমর জোহরের নামাজের সুন্নত 4 রাকাত পড়বে আছে না নাই, সর্বসাকুল্যে 12 রাকাত সুন্নত আমাদের পড়তি হবে, সর্বসাকুল্যে 5 ওয়াক্ত নামাজে 12 রাকাত সুন্নত, তার মধ্যে জোহরেরই হলো 6 রাকাত। জোরে কোন কয় রাকাত, জোহরের পূর্বে কয় রাকাত, জোহরের পরে কয় রাকাত, মাগরিবের পরে কয় রাকাত, এশার পরে কয় রাকাত, ফজরের আগে কয় রাকাত, সর্বসাকুল্যে 12 রাকাত। আপনারা পড়েন, পড়েন, খালি জোহরের জামাত কখন শুরু হবে ঘড়ি দেখতেছে, মুয়াজ্জিন যে আকামত দেয় ধরে ধরে, আল্লাহ বলতেছে কদ আফলাহা মান তাজাক্কা ও যাকার আসমা রব্বিহি ফাসাল্লা, তুই দৌড়ে এসে হাত বানলো তোর নামাজ হবে না, দৌড়ে এসে যে হাত বান্ধিছে মন বলতেছে তাড়াতাড়ি দোকান বন্ধ করে যে নামাজ আসলি তার চাবি কুটি চাবি, মানে হাত বান্ধার পরে মন ধোকা দিচ্ছে তখন। এই সকল নামাজের জন্য আল্লাহ বলেছেন ফাওয়াইলুল লিল, পড়েন ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইরাউন ওয়া ইয়ামনাউনাল মাউত। ওমর ফারুক ছেলেকে মর্মা বাদায় মসজিদের মধ্যে গিয়ে জোহরের 4 রাকাত সুন্নত আদায় করতেছেন, এমন সময় সাহাবীরা মসজিদের মধ্যে ঢুকতে গিয়া খুঁটির মধ্যে ছেলের বান্দা সবাই কাছে গিয়ে দেখে ওরে বাবা, ওরে বাবা রে, এ তো হযরত ওমরের সন্তান, অর্ধ পৃথিবীর খলিফা প্রেসিডেন্টের সন্তান, এই সন্তান কেমন করে মর্মা দিয়া বাজল কে রে, কি কন এরকম কবি নাই, এমপির ছেলেকে কে, অর্ধ পৃথিবীর ছেলেকে কে বাজল রে, ভিতর দিকে তাকায় দেখে আল্লাহর বান্দা নামাজের শেষ দায় আছে, সবার মেজাজ ঠান্ডা, ওরে বাবা উমর ফারুক যদি ভিতরে নামাজ পড়ে তাহলে তার সন্তানকে বাধার অধিকার কার আছে, আমাদের চিন্তা করে কোনো লাভ নাই, চলো মসজিদের মধ্যে যায়। সকলে মসজিদের মধ্যে ঢুকে জোহরের 4 রাকাত সুন্নত আদায় করার পরে হযরত ইমাম হযরত ওমর মেহরাবের মধ্যে ঢুকলেন, মেহরাবের মধ্যে ঢুকলেন, মাথার মধ্যে পাগড়ি নাই, জোরে কোন কিহি নাই, আপনারা বলেন তো পাগড়ি কোন জায়গায়, পাগড়ি দিয়ে আবু শামাকে বেঁধেছে, পাও বানছে হাত বানছে, হযরত তোমার পাগড়ি ছাড়াই 4 রাকাত নামাজের নিয়ত করলেন, ইমামের ভিতরে যদি টেনশন থাকে তখন নামাজ কিন্তু কম বেশি হইয়া যায়, জোরে কান যায় কি যায় না, ছেলেকে নিজের হাতে মর্মা দিয়ে বানছে ভিতরে টেনশন আছে না নাই, আমাদের বাংলাদেশের ইমামের দেখবেন সারা মাস ভালোই চলে কিন্তু 1-2 তারিখে ইমাম সাহেব লোকমা খায়, আমার এলাকায় ইমামেরা লোকমা খায়, ত্যাগ মুসল্লি বলছে হুজুর সারা মাস ভালো নামাজ পড়ান, এই 1-2 তারিখে লোকমা খান কেন, তখন বারে সারা মাস কেশিয়ার আমার পাশে নামাজ পড়ে কিন্তু 1-2 তারিখে আমার কেশিয়ারের পাশে ঘোরা লাগে, 1-2 তারিখ যে বেতনের তারিখ কেশিয়ারের পাশে ইমাম ঘুরতিতে চাচা মাস গেল বেতন দিমো বারে মারিয়া খামো, ইমাম কয়ে চাচা সারা মাস চাইনি, 1-2 তারিখে চালে আপনি গরম হন কেন, ঠিক আছে আগামীকাল জোহরের পরে দেবো যা, ইমাম সাহেব বাড়ির যা বউকে সকালে বলছে ফজরের পরে বলতেছে আজকে জোহরের পরে কেশিয়ার বেতন দিবে, বউ বলতেছে 2 ব্যাগ বাজার করা লাগবে, স্বামী বলতেছে তাহলে বাজারের তালিকা লিখে দে, বউ একেবারে কাগজ তালিকা লিখছে 2 ব্যাগ লিয়া, ইমাম সাহেব জোহরের নামাজ পড়াইছে, নামাজ পড়ার পরে কেশিয়ারের বাড়ির দরজার ডাকে চাচা
বাড়ির শাশি বলতেছে তোমার শাশা বৌড়াতে গেছে, তোমার শাশা না বৌড়াতে গেছে। তোকে আজ বেতন দেওয়ার কে তারিখ? কয়ে হঠাৎ ভয়রার অসুখ, হাসপাতালে গেছে, এখন কি করবে? ইমাম সাহেব ব্যাগের দিকে তাকায়, তালিকার দিকে তাকায়, কাম তো সারা রে, কি কোন টেনশন আছে না নাই, দরকার আছে না নাই? মাজান ঘুরতে ঘুরতে আসরের সময় হয়েছে, ইমাম সাহেব মেম্বরের উপরে ব্যাগ পকেটের মধ্যে তামামতি শুরু করছে, এক রাকাত নামাজ পড়াইছে, দুই রাকাত নামাজ পড়াইছে, দুই রাকাত পড়ার পরে উঠে তিন রাকাত পড়ার পরে সেজদাত গিয়া চিন্তা করতেছে চার রাকাত না তিন রাকাত, মন বলতেছে মেম্বরের উপরে ব্যাগ পকেটের মধ্যে বাজার তালিকা, তোর বউ কিন্তু সাইড হইয়া বসে আছে, শেষ দাঁত গেছে, এখন চার রাকাত না তিন রাকাত মনে নাই, ওই চার রাকাত মনে করে বসে গেছে। যেই বসিছে ভাই, মুসলিরা সারা মাস সুযোগ পায়নি, এবার পাশে সব মুসলি আল্লাহু আকবার, ইমাম কাঁপতে কাঁপতে লাফ দৌড়ছে, নিজের ছেলেকে পাগড়ি দিয়ে মর্মাদে খুঁটির মধ্যে বেঁধে হযরত উমর ইমামতি করতেছে। আপনারা বলেন তো ভিতরে টেনশন আছে না নাই? কিন্তু না, হাক্কা তুকাতিহি, আল্লাহর যথাযথ ভয়ে চার রাকাত আসরের নামাজ শেষ করে, চার রাকাত জোহরের নামাজ শেষ করে, হযরত উমর জোহরের পরে দুই রাকাত সুন্নত নামাজ পড়ে খুব তড়ি ঘড়ি করে মসজিদের বাইরে আসলেন। মসজিদের বাইরে এসে খুঁটির কাছে দাঁড়াইলেন, ছেলে এখন চিৎকার করে বলতেছে বাবা এমন করে আমার হাত পাও কে বাঁধলো বাবা? ও বাবা, আমি অর্ধ পৃথিবীর খলিফার সন্তান, আমি আপনার সন্তান বাবা, আমার হাত কে বাঁধলো, আমার পা কে বাঁধলো বাবা? আমি বড় কষ্ট পাই, মেহরবানি করে আমার বাঁধন খুলে দেন। ও বাবা, আমার হাত পা অমন করে কে বাঁধলো বাবা? দয়া করে আমার বাঁধন খুলে দেন। উমর ফারুকের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে, চোখ দিয়ে পানি পড়ার কারণ হলো দুইটা। এক নম্বর কারণ হলো, কিছুক্ষণ আগে তুই আমাকে ভাই কইছিস, জোরে কোন কি কইছিস, এখন আবার বাবা বাবা বলে কান্দিস কেন? কিছুক্ষণ আগে কিন্তু কইছে আপনি কে ভাই, আপনার তো আমি চিনি না, জোরে কোন কথা ঠিক না, এখন আবার কি কয় বাবা আমাকে এমন করে কে বাঁধলো বাবা, বাঁধন খুলে দেন। এটা হলো এক নম্বর কারণ। আর দুই নম্বর কারণ হলো, কোন সন্তান যখন বাবা বলে ডাক দেয়, ওই ডাকটা কিন্তু কানের মধ্যে থাকে না, ধাক্কা লাগে কলিজা। আপনারা কি সন্তানের বাপ আছেন? আমি জয়পুরহাটে ওয়াজ করতে গেছি, এক বাবা এসে আমার কাছে কানতেছে, আমি বললাম কান্দেন কেন? কয় হুজুর আপনি জানেন না আমি অটো ভ্যান চালাই, অটো ভ্যান চালায় আমার ছেলেকে লেখাপড়ার খরচ দেই, আমার ছেলে বুয়েট ভার্সিটির যায় আবরার হত্যার মধ্যে জড়িত, আবরার হত্যার মধ্যে আমার ছেলে জড়িত, হুজুর আমি না খায়া খায়া ওকে ইঞ্জিনিয়ার বানাবো। আর ই কি করলো বাবার চোখের পানি দেখে আমি বললাম বাবার মতন আপন বন্ধু নাই রে দুনিয়ায়, সবাই বলেন বাবার মতন আপন বন্ধু নাই রে দুনিয়ায়, নিজে না খাইয়া বাবা সন্তানকে খাওয়া। এই চওড়া কিন্তু শহরের মধ্যে নাকি, এটা শহরের ভিতর সিটি, বাবার মা থাকে চওড়া গ্রামে আর ছেলে থাকে একেবারে রংপুরের মিডল পয়েন্টে বৌনিয়া, এরকম থাকে না, বাপ মা থাকে এটা একটা গ্রামের মধ্যে ধরেন আর ছেলে থাকে বৌনিয়া শহরে। এখন বাবা একদিন অসুস্থ হইয়া শহরের হাসপাতালে ডাক্তারকে দেখায়, ডাক্তার ঠিক মতো দেখেন, একটা ডাক্তার ক্লিনিকে গিয়া বাবা দেখাইতেছে, এত ভালো ডাক্তার, রোগীর লম্বা সিরিয়াল হয়ে গেছে, দেখতে দেখতে রাত নয়টা বাজছে, রাত নয়টা বেজে গেছে। এখন বাবা চিন্তা করে এই নয়টার সময় চওড়া যাবো না বেটার বাসার যাব, চওড়া গ্রামে যাব না বেটার বাসায় যাব, সঙ্গে সঙ্গে মন বলতেছে হাসপাতাল থেকে ক্লিনিক থেকে তোর বেটার বাসা হলো কাছে, বেটার বাসার যা। বাবা এখন চওড়া গ্রামে না এসে বেটার বাসায় গিয়া রাত নয়টার সময় ডাকতেছে, ছেলের নাম হলো আবদুল্লাহ, জোরে কোন ছেলের নাম কি আবদুল্লাহ, যেই কইছে আবদুল্লাহ, আবদুল্লাহ চমকে উঠছে, আমাকে সবাই স্যার বলে সম্মান করে, সাহেব বলে ডাকে, আর এত রাত্রে আমার নাম ধরে ডাকার মরদ কে রে?
নাম ধরে ডাকতেছে কেড়ে, বার হয়ে দেখে বাবা ইতিমের মতন খাড়া হয়ে আছে। আবদুল্লাহ বলে, বাবা আপনি তো শহরে বাসায় আসবার চান না, আজকে কেন আসছেন রাত নয়টায়? বাপ বলতেছে ডাক্তার কাছিলাম, রুগী এত বেশি দেখতে দেখতে রাত নয়টা বাজছে, আমি আর চওড়া না গিয়া তোর বাসায় আইছি, তুই কি ভিতরে ঢুকতে দিবি না? ছেলে বাবার হাতটা ধরে নিয়ে গেছে রেস্টরুমে বসে, বলতেছে বাবা একটু ধৈর্য ধরেন। বাবা যখন রেস্টরুমে বসে আছে, এখন ছেলে বউ যে ঘরে, ওই ঘরের মধ্যে গিয়া দেখে বউ কম্বল গাওয়ত দিয়া শুয়ে আছে। আবদুল্লাহ বলতেছে, বিবি আমার বাবা আছে গো। বউ বলতেছে, শুনলাম না তোর বাবা আবদুল্লাহ আবদুল্লাহকে চিল্লালো না? বলে হ্যাঁ। আমার বাবার সামনে একটু খাবার দাও। বউ বলতেছে, সকাল থেকে আমার মাজা বেদনা করতেছে, পিঠ শিরশির করতেছে, আমি তোমার বাবার সামনে খাবার দেবার পারবো না, ফ্রিজে আছে, ওখান থেকে খাবার বের করে বাবাকে দাও। বাবা চিল্লায় বলে, আবদুল্লাহ রে আমার অসুস্থ বউকে কষ্ট দিস না, আমার খাওয়া লাগবে না, একটু থাকার জায়গা দে। আবদুল্লাহ বলে, সত্যিই বলতেছেন? বাবা বলে, হ্যাঁ আমার খাওয়ার দরকার নাই, একটু থাকার জায়গা দে। রাত নয়টার সময় বাবা না খাইয়া ঘুমাইছে, রাত যখন এগারোটা বাজে তখন আবদুল্লাহর শালা, ধরেকন কার শালা, আবদুল্লাহর শালা দরজায় ডাকতেছে। আবদুল্লাহর বইয়ের নাম হলো শেফালি। শেফালি আপা, যেই কইছে শেফালি আপা, কম্বল ফেলে দিয়ে বিলে যেমন ইন্দুর ধরে, কম্বল ফেলে দিয়ে স্বামীর উপর দিয়ে মারছে লাভ। আবদুল্লাহ চমকে উঠছে, কে লাভ মারলো? তাকাই দেখে কম্বল আছে, বউ নাই। ফিরে বউ গেল কোন জায়গায়? বউ দরজায় এসে গেট খুলে বলতেছে, এত রাত্রে কেন ভাই? ভাই বলতেছে, ক্রামবোর্ড খেলতে খেলতে রাত হয়ে গেছে, ঘড়ির দিকে তাকাই নাই। এখন বলতেছে, কি খাবি বল? ভাই বলতেছে, এত রাত্রে কিছুই খাবো না, আমি একটু থাকবার চাই। বোন বলতেছে, তুই না খায় শুতলে আমার চোখত ঘুম ধরবে না। ডাইনিং টেবিলের চেয়ারে বসাইয়া মাছ গরম, গোস্ত গরম, ভাত গরম, সব গরম করে নি ভাইয়ের সামনে দিয়ে মাথায় হাত দিয়ে বলতেছে, খাবাই খাবাই, তুই না খাইলে আমার কলিজার শান্তি নাই। আবদুল্লাহ মনে মনে চিন্তা করে, আমার বাবা নয়টার সময় আইছে, তোর মাজা বেদনা পিঠ শিরশির করে, তুই আমার বাবার জন্য কিছুই খাবার দিলি না, আর তোর ভাই বলতেছিস খাবাই খাবাই, ব্যাপার কি? বার হইয়া থেকে পাঁচ তরকারি গরম ভাত, শালার মাথায় বইয়ের হাত, কয় তরকারি? পাঁচ তরকারি গরম ভাত, শালার মাথায় বইয়ের হাত, খাবাই খাবাই, তুই না খালে আমার কলিজার শান্তি নেই। আবদুল্লাহ আস্তে আস্তে বাবা যেই ঘরে ঘুমাই, ওই ঘরের জানলার কাছে জিরো বাল্বের আলোতে বাবার মুখের দিকে তাকায় দেখে, না খাওয়ার কারণে বাবার শুকনা মুখটা দেখতে পায়। আবদুল্লাহর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। যেই বাবা না খাই আমার এলাকা বড় করাইলো, যেই বাবা মাটির বিছনায় থেকে আমার খাট বানায় দিল, আজকে সেই বাবার না খাইয়া ঘুম পাড়তেছে, আর তুই কইলি মাজা বেদনা পিঠ শিরশির করে, আর ভাইয়ের সামনে পাঁচ তরকারি গরম ভাত। এমন সময় আল্লাহর কোরআন সুবহানাল্লাহ বলেন, আল্লাহর কোরআন সামনে এসে বলতেছে, ওয়াকাজা রাব্বুকা আল্লাহ তাবুদু ইল্লা ইয়াহু ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আবদুল্লাহ রে, আল্লাহর ইবাদতের পর দুই নম্বর হলো বাপ মা। যেই বাবা তোর জন্য এত কষ্ট করেছে, সেই বাবা না খেয়া ঘুম পাড়তেছে, আর তোর বউ তোর শালার সামনে পাঁচ তরকারি গরম ভাত, তোর কি করার কিছুই নাই? তোর কি করার কিছুই নাই? আল্লাহর কোরআন ঘুমন্ত বিবেককে জাগ্রত করে দিছে, জোরে গান সুবহানাল্লাহ। কোরআন বলতেছে, তোর কি করার কিছুই নাই, আল্লাহর পরেই তোর বাপ মা, সেই বাপ না খেয়ে ঘুম পাড়তেছে, আর তোর বউ শালার সামনে পাঁচ তরকারি গরম ভাত দিয়ে খাওয়ায়, তোর বলো বইয়ের মাজা বেদনা পিঠ শিরশির করে, তোর করার কিছুই নাই। আবদুল্লাহ তখন বাসা খুঁজে দেখে উটি বলা একটা বেলান আছে, বেলান বোঝেন আপনারা, যে এইরকম মোটা, ওটার নাম আপনার কি কন? ও বেলনা, আমরা কই বেলান। আবদুল্লাহ বেলান নিয়ে চিন্তা করতেছে, কি করি? নারী নির্যাতনের আইন আছে, কিন্তু পুরুষ নির্যাতনের কোনো আইন এই বেলান দিয়ে কি করব? দেখা যাবে করা কিছু যাবে না। বিবেক বলতেছে, জাগা মতো মার, সামনেও মারিস না পিছনেও মারিস না, তাকায় দেখ পিছন দিকে উঁচা হয়ে আছে, সামনে কোনো জায়গাত মারবি না, পিছনেও নিচেও মারবি না, ওপরেও মারবি না, পিছনে যে উঁচা হয়ে আছে ওই জায়গার মিডল পয়েন্টে বিসমিল্লা কয়ে একটা বাড়ি মারলে একটা হজের সওয়াব, দুটা বাড়ি মারলে দুটা হজের সওয়াব,
এমন জাকাত মারবি কাপড় তুলা কোনোদিন কাউকে দেখাবারও পারবে। বিবেক জাগ্রত হয়ে গেছে। আব্দুল্লাহ কোন বিলাই যেমন ইন্দুর ধরে ওই বেলানকে লুকায়া লুকায়া বইয়ের পাশে খাড়া হয়েছে, বৌখারি ভাইকে বলতেছে আর এক টুকরা খা ভাই, আর এক টুকরা খা ভাই। পিছনে যে স্বামী বেলান দিয়া খাড়া হয়ে আছে, ওদিকে বইয়ের খেয়ালই নাই। আসলে আমাদের কতগুলো বউ বাপের আত্মীয় যখন পায় তখন শ্বশুরের আত্মীয়র দিকে খেয়ালই থাকে না। জোরে কোন কথা ঠিক করে, ওর ভাই যে ওরা খেয়াল আছে। আব্দুল্লাহ কয় আমার বাপ না খেয়ে ঘুম পাড়তেছে, আর তোর ভাই খাবি না, আর এক টুকরা ভিতর আরো খালি। বেলানের আগা ধরে বিসমিল্লাহ কয়া মিডল পয়েন্টে এত জোরে বাড়ি মারছে, একদিকে শালা দৌড় আর একদিকে বউ দৌড় মারছে, দুইজন দুই দিকে দৌড় মারছে। এখন শালা চিল্লায় বলে দুলা ভাই আমার বোনকে মারলেন কেন? আব্দুল্লাহ বলতে তোর বোন আমার কে হয়? এই তোর বোন আমার কে হয় বলে আপনার বউ হয়, তাহলে আমার আদরের বউকে কেন মারলাম? যে বউয়ের জন্য আমি গ্রামে বাপ মা রেখে এই শহরের মেন জায়গায় বাসা করছি, খালি তোর বোনের জন্য তোর বোনকে আমি এত আদর করি রে শালা। সে আদর করার কারণে আমি তোর বোনের জন্যই বাসা করছি, সে আদরের বউকে কেন মারলাম? আয় শালা বলতেছে আমাকেও মারবেন নাকি? বলে তোকে মারবো না, তোকে একটু দেখাবার চাই। এবার শালার হাত ধরে বাবা যেই ঘরে ঘুমাই ওই ঘরের জানলার কাছে নিয়ে গিয়ে বলতেছে দেখ তো ভিতরে কে? বলে আপনার বাবা কখন আইছে? বলে নয়টার সময় আইছে। তোর বোন কইল মাজা বেদনা পিঠ শিরশির করে, আমার বাবার জন্য কোনো খাবার দেয় নাই, আমার বাবা রাগ করে না খাইয়া নয়টার সময় ঘুমাইছে, আর এগারোটার পরে তোর জন্য পাঁচ তরকারি গরম ভাত, আরও খা ভাই আরও খা ভাই। এখন বল রে শালা বল আমার আমল কি? শালা বলতেছে আর একটা মরেন আর একটা মরেন। ই মানুষের জাত না, ই বাপের আত্মীয় পছন্দ করে, শ্বশুরের আত্মীয় দুই চোখে দেখবার পারে না, এরকম বউ আমাদের ঘরে আছে না নাই? যদি থাকে তাহলে বিসমিল্লাহ কয়া পাশার উপরে একটা বাড়ি মারলে একটা হজের সওয়াব। জোরে কর সুবহানাল্লাহ, আগের ওয়াজ না করাই ভালো। জোরে কর কথাটা, কোন আমলের কারণে জামিলা ফাতেমার আগে জান্নাতে যাবে এই আমলের কথা মা বোনদের শোনার দরকার আছে না? নাই, আমি কিন্তু রাইকা দিছি ভুলি নাই। আমার মায়েরা হাক্কা তোকাতিহির ওয়াজ চলতেছে, বাপজান একটু মনোযোগ দিয়ে শুনবেন, এরপরে ওয়াজ আসবে লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ওমর ফারুক দুই কারণে কাঁদতেছে। এক নম্বর কারণ হলো কিছুক্ষণ আগে আমারে ভাই বলছিস, এখন আবার বাবা বলে কাঁদতেছিস, মনে আছে না? ভুলে গেছেন? আপনারা যখন মনে করেন না যে হুজুর ওয়াজ ভুলে যাবে, সে বক্তাই ডালা। এবার দেখ কয় বছর হচ্ছে, এক বছর করে এই বছর দেখ কয় বছর, তিন বছর হচ্ছে না? এ কয় বছর এ কমিটির লোক করবার না, কয় বছর এই বছর দেখ কয় বছর আসতেছে, তিন বছর হ্যাট্রিক। তাহলে আপনারা জানেন তো এর আগে দুই বছর শোনেননি, হয়তো মনে করতেছেন হুজুর ওই জায়গা থুই যাচ্ছে, ওটার মনে নেই। মনে আছে ঘড়ির যেই একটা বাজবে আল্লাহুম্মা আমিন নাকি? না না, যখন ওয়াজ ধরছি এগারোটা পাঁচ, এখন বাজতেছে পাঁচ মিনিট কম দশ মিনিট কমে একটা, এ চলবে তারা উঠে কেরে আমার ডায়াবেটিস ডাক্তার বলছে ঘন্টার পর ঘন্টা আপনার পেশাব করা লাগবে, এক ঘন্টা ওয়াজ করে দেয় পেশাব করা লাগবে, আমার ডায়াবেটিস যে তলের দিকে থাকি। তবে আমি বলতেছি তিন ঘন্টা ওয়াজ করলেও আপনাকে বলবো না যে পাঁচ মিনিটের জন্য পেশাব করবার যাই, সে মরধামি লই। যন্ত্র ঠিক আছে রে? এত ঘন ঘন যারা ওঠে এর কি যন্ত্র ঠিক আছে? গতকাল আমার জামাই ওয়াজ করে গেছে, একজন বলছে জামাই করছে ফাটাফাটি, আপনাকে আবার সিলাই করা লাগবে। আমার ওয়াজের বয়সের চাইতে জামাইয়ের বয়স কম, আমার ওয়াজের বয়স ৩২ চলতেছে, ই আর কি মারতেছে, ওয়াজের বয়সই ৩২। হ্যাঁ, বুড়া বয়সে কি ওয়াজ করি বা, কি খারাপ লাগতেছে?
মনেই হচ্ছে না রাত একটা বাজতেছে, মনে হচ্ছে কেবল রাত দশটা বাজলো। ধরে কোন কথা দিচ্ছে কি ভাই, খারাপ লাগতেছে? আপনি কি যাবেন না থাকতে? মাশাআল্লাহ, ভাই সালাম লিল্লাহে ওমর ফারুক দুই কারণে কানতেছে। এক নম্বর কারণ কি? এক নম্বর কারণ হলো কিছুক্ষণ আগে আমার ভাই বলছে, এখন আবার বাবা বলে কানতেছে। আপনারা বলেন তো, কিছুক্ষণ আগে ভাই বলছিল, এখন বাবা বলার পিছনে কারণ কি? এই কারণটা বোঝা লাগবে। শোনেন, দুনিয়াতে যতই মদ পান করেন, এই মদের নেশা দুই চার ঘন্টা পর কাটা যাবে। জোরে কোন কথা ঠিক কি নাই? যতই মদ পান করেন, এই মদের নেশা কিন্তু সবসময় থাকবে না। ইমাম গাজ্জালি বলেছেন, আমার কাছে এমন একটা মদের খবর আছে, যে মদ কেউ যদি একবার পান করে, আজরাইল না দেখা পর্যন্ত তার নেশা কাটবে না। সমস্ত ছাত্র বলে, হুজুর সেই মদের নাম কি? যেই মদ পান করলে আজরাইল না দেখা পর্যন্ত নেশা যাবে না, সেই মদের নাম কি? সেই মদের নাম জানেন? আমার বগুড়ার পাঁচতলা 6 কোটি টাকা খরচ করে বানাচ্ছে, এখন এই উপরতলা তুটে 2 লাখ টাকার খাট, 2 লাখ টাকার খাট, 12,000 টাকার কম্বল। গাওয়ার দিয়া বলতেছে, আমাকে নামাইকে, আমার বাড়ি, আমার ঘর, আমার খাট, আমার কম্বল, আমাক নামাইকে। এই কয়ে 9টার সময় শুচ্ছে, রাত যখন 3টা বাজে তখন 48 সেকেন্ডের একটা ভূমিকম্প। কয় সেকেন্ডের? 48 সেকেন্ডের একটা ভূমিকম্প খালি। ওই এত জোরে নামছে, ওই কম্বলের মধ্যে তোর লঙ্গি আছে, ওটাও পিন্তার কথা খেয়াল নেই, এত জোরে নামছে নিয়াংটা হয়ে ধরে কোন কি হয়ে সবাই নামে কয় কে রে তোর লুঙ্গি কম্বলের মধ্যে কাজ খাসা। রাত 9টার সময় যেই ব্যক্তি বলেছে আমাকে নামাইকে, 3টার সময় যদি আল্লাহ নামাবার পারে তাহলে কোনো সময় ক্ষমতার অহংকার যাবে না, যে কোনো সময় আমার আল্লাহ ন্যাংটা করে নামাবার পারে। জোরে কোন কথা ঠিক কি না? আমার সঙ্গে সকলে পড়েন, তো ইজ্জু মান তাশা পড়েন, তো ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খাইর ইন্নাকা আলা কুল্লি শাইইন কদীর। ইমাম গাজ্জালি বললেন, এই মদের নাম হলো দুনিয়ার মহব্বত। দুনিয়ার মহব্বত যদি কেউ একবার ভিতরে ঢুকায়, ওই আজরাইল না দেখা পর্যন্ত নিশা যাবে না। এই শাহাদত আঙ্গুলি দিয়ে যে আঙ্গুলি কর না, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এটা তোলেন না আপনারা? এটা কি আঙ্গুল? শাহাদত আঙ্গুল দিয়ে দেখাচ্ছে, ও যে মার্কেট হুজুর ওটা আমার, ওই মার্কেটের সাইডে যে বাসা ওটাও আমার, বাসার পিছনে যে জায়গা ওটাও আমার। ফেরেশতাকে আল্লাহ ওই যে হারে আমার আমার করে দেখায়, তোমার কোনটা? ওই যে হারে আমার আমার করে দেখাচ্ছে, আল্লাহ তোমার কোনটা? তখন জিজ্ঞাসা করেছে, ভাই সবই যদি তোমার হয় আল্লাহর কোনটা? আল্লাহটা দেখবার গেলে 2 মিনিট হাঁটা লাগবে, আল্লাহটা দেখবার গেলে 2 মিনিট হাঁটা লাগবে। চলো দেখে আসি মসজিদের সামনে যা বলতেছে, এখানে আল্লাহর কিছুই ছিল না, এই 10 শতক চা চা আল্লাহ দিছে, এই 10 শতক মসজিদের যে 10 শতক, এই 10 শতক চা চা আল্লাহ দিছে। এটা কোন দেশ? যেই দেশে তোমার কিছু নাই দিলে তুমি পাও। আল্লাহ বলতেছে, ওই দেশের নাম বাংলাদেশ রে, ওই দেশে আমার মতন গরিব কেউ নাই রে। তার মানে এই বাংলাদেশে অধিকাংশ মানুষ ফেরাউন হয়ে গেছে। জোরে কোন কথা ঠিক কি না? আমার 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 এই মাতাল মাতাল আর হুঁশ নেই। সবাই আমার সঙ্গে একটু 2 লাইন বলেন, পরের জায়গা পরের জমি, পরের জায়গা পরের জমি, ঘর বানায় আমি রই, আমি কিন্তু ঘরের মালিক নই, জমিদারের ইচ্ছা মতন দেই না জমিন চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস, আমি খাজনাপাতি সবই দিলাম তবু জমিন হয় যে নিলাম, এই দুঃখের কথা কারে কই কারে কই, পরের জায়গা পরের জমি ঘর বানায়া আমি রই। ওমর ফারুক ডাক দিলেন, জান্নাত
যেই হযরত উমর জল্লাদকে ডাক দিলেন, সমস্ত সাহাবীরা থরথর করে কাঁপতেছে, কারণ জল্লাদকে ডাক দেওয়ার কারণ কি? এই জল্লাদকে মানুষ কখন ডাকে? ওমর ফারুক ডাক দিলেন জল্লাদ, সঙ্গে সঙ্গে জল্লাদ এসে বলে আমির আল মুমিনিন আমারে ডাকার কারণ কি? ওমর ফারুক বললেন আমার আবু সামা মদ পান করেছে, আমার আবু সামা মদ পান করেছে। যেই বললেন মদ পান করেছে, প্রত্যেকটা সাহাবি থরথর করে কাঁপতেছে, কারণ মদ পান করলে আল্লাহর আইন হলো তাকে 80টা বেত মারতে হবে। জোরে বলেন কয় বেত? ওমর ফারুক চাবুক তুলে দিলেন জল্লাদের হাতে, চাবুক দিয়ে বললেন আল্লাহর হুকুম পালন করো, আমার সন্তানকে 80টা ব্যত্রাঘাত করো। এবার জল্লাদ চাবুক নিয়ে ওমর ফারুকের হুকুম না আল্লাহর হুকুম? আরো জোরে বলেন কার হুকুম? হাক্কা তুকাতিহি, আল্লাহর হুকুম পালন করার জন্য। এবার জল্লাদ চাবুক মারতেছে, এক চাবুক মারছে, দুই চাবুক মারছে, তিন চাবুক মারছে। ওমর ফারুক দৌড়ে গিয়া জল্লাদের হাত থেকে চাবুকখানা কাইড়া নিয়ে বলে জল্লাদ আল্লাহর শপথ করে বলো, তুমি আমার ছেলেকে তিনটা চাবুক মারছো, এই তিনটা চাবুক তুমি কার খেয়ালে মারছো? আল্লাহর খেয়ালে না আমার খেয়ালে? শপথ করে বলো, আমার ছেলেকে যে তুমি তিনটা চাবুক মারলা, এই চাবুকটা মারছো তুমি কার খেয়ালে? শপথ কার? এ কথা কন, কার শপথ? আল্লাহর শপথ করে বলো, আল্লাহর খেয়ালে না আমার খেয়ালে? আল্লাহ কিন্তু আমাকে বলবে বজরুল রশিদ, তুমি যে চড়া পাড়ায় ওয়াজ করলা, এই ওয়াজটা তুমি কার খেয়ালে করেছো? প্রধান অতিথির খেয়াল করে করেছো না আল্লাহর খেয়ালে করেছো? আপনারা বলেন তো আল্লাহ হিসাব নেবে কি নেবে না? কারণ মনের খবর জানে কে? আল্লাহ। এ মাথা নিচু করে ওটাকে রে, ওটাকে ছোট মানুষ না বড় মানুষ? কে বাবা মাথা নিচু করে গেলে বক্তা কালো হোক রে, চেহারার দিকে তাকায় থাকলে আল্লাহ সগিরা গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা হচ্ছে, মনোযোগ দিয়ে শোনার দরকার আছে না নাই? সত্যি করে বলো, তিনটা চাবুক মারছো কার খেয়ালে? আল্লাহর না আমার? জল্লাদ কান্দের বলি আমির আল মুমিনিন আল্লাহ আছে আসমানে আর আপনি আছেন জমিনে, কত দূর আল্লাহর খেয়াল করে আপনার সন্তান মারা যায়? অত দূরে খেয়াল করে আপনার সন্তানকে মারা যায় না, বরং আপনার খেয়ালে। কারণ আমি যদি আপনার সন্তানকে জোরে মারি আপনার কলিজায় আঘাত লাগবে, এজন্য জোরে না মেরে আপনার খেয়ালে আস্তে আস্তে মারতেছি। ওমর ফারুক বললেন জল্লাদ আমার খেয়ালে 80টার জায়গায় যদি 800টা চাবুক মারো তবে দোররা আদায় হবে না, মারতে হবে আল্লাহর খেয়ালে। প্রত্যেকটা ইবাদত করতে হবে কার খেয়ালে? আরো জোরে জোরসে বলুন বাজান, একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক চাবুকখানা কাইড়া নিয়ে এবার বললেন আমি চাবুক মারবো, নিজের সন্তানকে বাবা হিসাবে চাবুক মারবে, সন্তানকে মারবে কার খেয়ালে? আত্মাকল্লা হাক্কা তুকাতিহি, একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক চাবুক মারার সময় দুই থেকে গণনা শুরু করলেন, সাহাবীরা বলে আমির আল মুমিনিন জল্লাদ তিনটা চাবুক মারছে, আপনি চার থেকে গণনা শুরু করেন। ওমর ফারুক বললেন মানুষের খেয়ালে তিন বাড়ি, আল্লাহর খেয়ালের এক বাড়ির সমান। সুবহানাল্লাহ, কোন দুই থেকে গণনা শুরু করলেন, মারতে মারতে যখন 30টা চাবুক মারছে আবু সামা বেহুশ হয়ে পড়ে গেছে। এতক্ষণ কিন্তু বাবা আমাক মারেন না বাবা, আমাক মারলে কি আমার কষ্ট হয় না বাবা, এত জোরে চাবুক মারেন আমার চামড়া কাইটা রক্ত বের হয়ে যায়, এইরকম করে সন্তান কাঁদতেছে। কিন্তু ওমর ফারুক সন্তানের কান্না না দেখে হাপ্পা তুকাতিহি আল্লাহর যথাযথ ভয় করে মারতে মারতে যেই 30টা চাবুক মারছে সন্তান বেহুশ হয়ে পড়ে গেছে। ওমর ফারুক চাবুক বন্ধ করে বললেন এক গিলাস ঠান্ডা পানি নিয়ে আসো, এক গিলাস ঠান্ডা পানি নিয়ে আসো। একজন সাহাবি দৌড়ে গিয়া এক গিলাস ঠান্ডা পানি এনে ওমর ফারুকের হাতে দিলেন। ওমর ফারুক চেয়ারে বসে ওই পান হয়ে গেল, মনে করেছিল বেহুশ সন্তানকে পানি পান করাবে, কিন্তু সন্তানকে পানি পান না করায়া নিজে পানি পান করে বলতেছে একে মারতে মারতে আমি দুর্বল হয়ে গেছিলাম, আর দুর্বল অবস্থায় দৌড়া মারলে কার্যকর হবে না, এজন্য পানি পান করে
আবার সবল হয়ে গেলাম। সামান্য পানি গ্লাসের তলায় ছিল, ওই পানি হাতের তালুতে নিয়ে আবু শামার চোখে মুখে পানি ছিটাই দিছে। আবু শামা যখন আবার হুঁশ ফিরে পাইছে, উমর ফারুক আবার চাবুক মারা শুরু করলেন। মারতে মারতে যেই 50টা চাবুক হয়েছে, সমস্ত সাহাবীরা বলে, ইয়া আমির আল মুমিনিন, আর মারবেন না, আর মারবেন না, আপনার আবু শামা মারা গেছে। যেই বলতেছে আর মারবেন না, আর মারবেন না, আপনার আবু শামা মারা গেছে, সঙ্গে সঙ্গে হযরত উমর হাঁটু গেড়ে বসে আবু শামার কপালে একটা চুমা দিল। সুবহানাল্লাহ, সন্তানের কপালে চুমা দিয়ে বলতেছে, বাজান বাজান রে আমার আদরের কলিজার টুকরা রে। আল্লাহর খেয়ালে মারতে গিয়ে তুই মরে গেছিস বাবা, আমি বুঝতে পারিনি, সাহাবীরা বলতেছে তুই মরে গেছিস, বাজান রে আদরের টুকরা সন্তান রে, কপালে চুমা দিয়ে বলতেছে বাজান, আমি নিষ্ঠুর না রে, আমি নিষ্ঠুর নই। আল্লাহর নবী বলেছেন, কিয়ামত পর্যন্ত পৃথিবীতে দুই ধরনের বাবা হবে, এক বাবা সন্তানকে শুধু দুনিয়ার জন্য ভালোবাসবে, এরা হলো ভেজাল বাপ, আর এক ধরনের বাবা হবে, এরা শুধু সন্তানকে দুনিয়ার জন্য ভালোবাসবে না, আখেরাতের জন্যেও সন্তানকে ভালোবাসবে। এ ধরনের বাপ আছে না নাই দেখবেন, মাদ্রাসার সামনে দিয়া, মাদ্রাসার সামনে দিয়া অনেক বাবা তার ছেলেকে টাইনে লিয়ে যায় প্রাইমারি ভর্তি করে দেয়, মাদ্রাসার সামনে দিয়ে যায় প্রাইমারি ভর্তি করে দিস। আপনারা বলেন তো ওই বাপ লয়, কথা কন বাপ না, প্রাইমারিতে কী শিক্ষা দিচ্ছে, প্রাইমারিতে কী শিক্ষা দেয়, আয় রে আয় টিয়ে নায়ে ভরা দিয়ে না নিয়ে গেল বোয়াল মাসে, তাই না দেখা ভদর নাসে, ওরে ভদর সরিয়ে যা। আরে কেউ বাদী না হলেও এই কবিতাত আওয়ামী লীগ বাদী হওয়া দরকার, কারণ নৌকালি একটা রঙ্গরস করছে, আয় রে আয় টিয়ে নায়ে ভরা দিয়ে না লিয়া গেল বোয়াল মাছ, বোয়াল মাছ যদি নৌকালিয়া যায় এটা ডাঙা বিকাত, কারণ আপনি জানেন সর্বপ্রথম এই দুনিয়াতে যে যানবাহন তৈরি হয়েছে তার নাম হলো নৌকা, এই নৌকা তৈরি হয়েছে আল্লাহর হুকুমে, একজন নবী তৈরি করেছে, জোরে কোন কথা ঠিক কি না, সেই নৌকাকে নিয়ে আজে বাজে কবিতা লিখবে কে রে, আমাদের মাসুম বাচ্চাকে একটা মিথ্যা শিক্ষা দিচ্ছে, যেই ক্লাস ওয়ানে উঠলো তখন আর একটা দিল, আগডম বাগডম ঘোড়া ডম সাজে ঢাক ঢোলক, কথা কন না কেন, ঢাক ঢোলক এটা মুসলমানের, ঢাক ঢোলক ঝাঁঝর বাজে বাজতে বাজতে চললো ঢুলি, ঢুলি গেল কমলা ফুলি, কমলা ফুলির টিয়াটা সূর্য মামার। আচ্ছা আপনার বলেন তো এটা একটা লেখাপড়া, এইগুলো মিথ্যা শিক্ষা দেওয়ার জন্য সরকার যে হাজার হাজার কোটি টাকা খরচ করতেছে রে। ক্লাস টুয়ের একটা ছেলে খাড়া হয়ে পেশাব করতেছে, ব্যাগ কান্দ ওর পেশাব লাগছে, বসেনি চেন খুলে মারতেছে, আমি বলি এই পাগল এই এই খাড়া হয়ে পেশাব করিস, কোন ক্লাসে পড়িস, কয় ক্লাস টুয়ে পড়ি, কেমনে পেশাব করে লাগে, তোর শিক্ষক তোর শিখাইনি, ওই আমার দিকে কয় স্যার স্যার আপনি কী কন, আমি প্রাইমারি পেশাবখানার যাই দিকে আমার শাড়ি খাড়া হয়ে পেশাব করে, ওর শাড়ি খাড়া হয়ে মারে রে, রে টাইনালিয়া দেয় সেই প্রাইমারির যারা ভর্তি করে দেয়। আপনি জানেন আপনার বাচ্চাকে মানুষ করতে গেলে ছোট থেকে মানুষ করা লাগবে, জোরে কোনো কথা ঠিক কি না, বুড়ে হলে মানুষ করবে, আপনার বাচ্চাকে অনেক যারা ভালো বাবা প্রাইমারির উপর দিয়ে যা মাদ্রাসাত ভর্তি করে দিছে, মাদ্রাসাত ভর্তি করে দিলে হুজুর কী কয়, চ পড়ে পড়ে চ পেশাব খারাচ্ছ, পেশাবখানা যা বলতেছে পেশাব কর, এটা ধর জিনিস ধরে পেশাব করবো,
আমি নিজের চোখে দেখে আমার মাথা সানি আমি জানি না, পেশাব করে বলতেছে কাশ, তিনবার কাশ দেয়া পানি খরচ কর, পানি খরচ করার পর বলতেছে অজু কর, এভাবে অজু করার পরে এসে বলতেছে এখন ধর, এখন ধর, এখন ধরে বলতেছে আলিফ বা তা প্রত্যেক অক্ষরে দশটা করে নেকি জোরে কান সুবহানাল্লাহ। জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আমাদের বাংলাদেশে সন্তানকে ইঞ্জিনিয়ার করে, ডাক্তার করে, ব্যারিস্টার করে, বাবা যখন মরে গেছে ওই বাবার জানাজা পড়ার মতন যোগ্যতা কোনো সন্তান পাওয়া যায় না। জোরে সোরে বলেন কথা ঠিক কি না? আপনার বলেন তো, সন্তান যখন বাবার জানাজা পড়ায় শুধু দোয়া দরুদ দিয়ে জানাজা পড়ায় না, এই দোয়া দরুদের সঙ্গে আরও কিছু যোগ হয়, সেই যোগটা হলো চোখের পানি। সন্তান যখন বাবার জানাজা চোখের পানি নিয়ে করতেছে, ওই জানাজার ওসিলায় আল্লাহ বাবার কবরকেও পর্যন্ত জান্নাত বানায়া দেয়। এখন আপনারা খালি সুবহানাল্লাহ দিয়ে পাড়ি দেন না, আপনাদের সন্তানকে এরকম হাফেজ এরকম আলেম বানানোর দরকার আছে না? না আছে? কারা কারা আছে এই গুরুত্ব নিয়ে বলেছেন তার একটু আল্লাহ হাত দেখান তো দেখি। এ সবাই হাত তোলেন, ওই পিছনে যারা খাড়া আছেন আপনি তুলছেন, ও তুলছেন, তুমি লিল্লাহ হাত নামান, হাত নামান। আমি আপনাকে ওরকম ওয়াদা দিয়ে দিলাম একের দুটা পর্যন্ত ওয়াজ কর্ম অসুবিধা নেই, কেবল দুই ঘন্টা হলো, এগারোটা পাঁচে ওয়াজ ধরছি, একটা পাঁচ বাজতেছে, কয় ঘন্টা হলো? কেরে দুই ঘন্টা হলো না? আমাকে দাওয়াত দিছে, ডায়েরিতে লেখা আছে 13 জানুয়ারি কেল্লাবান চৌড়াপাড়া বদ্রশী দাওয়াত গ্রহণ করেছে। 14 জানুয়ারি বার করেন, ও 14 জানুয়ারি, 14 জানুয়ারি, কিন্তু এখন 15 জানুয়ারি পড়ে গেছে, 1 ঘন্টা আপনার করে বোনাস দেওয়া হয়েছে, আরো 1 ঘন্টা দেওয়া হবে, অসুবিধা। এখন আপনাদের কাছে আমার মাত্র 10 মিনিটের জন্য, কেউ যদি ওঠে, কেউ যদি অযথা ওঠে, আল্লাহ মারতে তুই যে মরে গেছিস বাবা আমি তোর দিকে খেয়াল করতে পারি নাই, খেয়াল করেছি কার? আরো জোরে বলেন, আপনার কি বেজার হলেন? মাদ্রাসার জন্যে কোরআন শরীফ বাবদ এখানে 25,000 টাকা পাওয়া গেছে, 52টা মানে 26,000 টাকা পাওয়া গেল, এটা কি খারাপ হলো? এ কতক্ষণ খারাপ হলো? 100টা কোরআন পাইলে 50,000 টাকা পাওয়া যায় তো, এই জন্য আমি 100টা চাইছিলাম। আপনারা এ পর্যন্ত 52-53টা কোরআন দিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ, তাও তো দিছেন, বইমুখ করেন নাই, আল্লাহর বান্দারে একটু মনোযোগ দিয়ে শোনেন। ওমর ফারুক দাঁড়িয়ে বললেন, রে নবীর সাহাবীরা, আমার আবু সামার জন্যে তোমরা কবর খোঁড়ো, আমার আবু সামার জন্যে তোমরা কি করো? এ কথাকন কথাকন কি করো? কবর খোঁড়ো। আমি নিজেই আমার সন্তানকে গোসল করাবো, আমি নিজেই আমার সন্তানকে কাফনের কাপড় পরাবো, আমি নিজেই আমার সন্তানের জানাজার নামাজ পড়াবো, আমি নিজের হাতে আমার আবু সামাকে আমি কবরের ঘরে নামায়া দিব। সুবহানাল্লাহ কন না কেন? এখানে কাজ হলো 5টা, ধরে কন কয়টা? 1টা কাজ সাহাবীদের উপরে দিয়েছেন, তোমরা আবু সামার জন্য কবর খোঁড়ো, নিজের সন্তানকে আমি গোসল করাবো, আমার আবু সামাকে কাফনের কাপড় পরাবো, আমার আবু সামার জানাজার নামাজ আমি পড়াবো, আমার আবু সামাকে নিজের হাতে কবরের ঘরে নামায় দেব। সাহাবীর আবু সামার জন্য কবর খনন করলেন। বাজান, দুনিয়ার একটা বাড়ি আমরা করি, ভালো মিস্ত্রির খোঁজ করি, করি কি করি না? আপনারা যে বাড়ি করবেন, 3তলা 4তলা 5তলা বিল্ডিং করবেন, আপনি কি যেমন তেমন মিস্ত্রিতে করবেন? যেই বাড়িতে আমার 50 বছর থাকার গ্যারান্টি নাই, সেই বাড়ি যদি ভালো মিস্ত্রি খুঁজি, যেই কবরে আমাকে 50,000 বছর থাকা লাগবে, সেই কবর খোঁড়ার জন্যে ভালো মিস্ত্রির দরকার আছে না নাই? আপনাকে এলাকার যারা কবর খোঁড়ে এরা কেমন মিস্ত্রি?
ভালো মিস্ত্রি, হাই রে হাই রে। এই যে একজন বলতেছে নামাজই পড়ে না, আমার এলাকায় যারা কবর খোঁড়ে, কবর খোঁড়ার আগে যাই মরছে তার যাই বেঁচে আছে তার কাছে বলে পাঁচ প্যাকেট সিগারেট দে, পাঁচ প্যাকেট সিগারেট নিয়ে কবর খোঁড়বার গেছে, যাই কোদাল মারতেছে তার মুখে সিগারেট, খুন্তি মারতেছে তার মুখে সিগারেট, যাই কবর সমান করতেছে তার মুখে সিগারেট, যাই মাটি তুলতেছে তার মুখে সিগারেট। এখন বলেন একটা গোরস্থানে পাঁচটা সিগারেট যদি ধোঁয়া ওড়ে ওই গোরস্থানে কোনো ফেরেস্তা থাকতে পারে, এত রকম থাকতে পারে নাকি? তাই ভাজান একটু খেয়াল করবেন, দুনিয়ার বাড়ি বানাইতে ভালো মিস্ত্রি যেমন আপনি খোঁজ করেন, কবর খোঁড়ার জন্য তেমন ভালো মানুষের দরকার আছে না নাই? ওমর ফারুক বললেন সাহাবীরা আমার আবু সামার জন্য তোমরা কবর খনন করো। ওমর ফারুক নিজেই গোসল করালেন, নিজের সন্তানকে কাফনের কাপড় পরানোর পরে ওমর ফারুক নিজেই জানাজার ইমামতি করলেন। জানাজার ইমামতি করা যখন শেষ হয়ে গেছে এক দৌড়ে গিয়ে কবরের মধ্যে নামলেন। সাহাবীরা যখন আবু উসামাকে ওমর ফারুকের হাতে তুলে দেয়, ওমর ফারুক তার সন্তানকে কবরের ঘরে শোয়ায় দিয়া কাফনের মুখের বাঁধন খুলে আবার কপালে একটা চুমু দিলেন। সোনালা বলেন চুমু দিয়ে বললেন বাজান, তোমার মা তোমার ভাই তোমার বোন সকলেই তো আমার প্রতি রাগ করে বসে আছে, এটা কেমন বাবা রে? এটা নিষ্ঠুর বাবা, নিজের সন্তানকে মারতে মারতে মরে গেল, বাবার কলিজায় একটু দয়া হলো না। ওমর বলে বেটা আমি তোমাকে এত ভালোবাসি, তুমি মদ পান করেছো, এই মদ পান করার কারণে আমি যদি তোমার কিছুই না বলতাম, আমি মনের ধোকায় যদি তোমাকে সাইলা দিতাম তুমি কিছুদিন দুনিয়াতে বাঁচতে, বাঁচার পরে তুমি তো একদিন মরে যেতে, এই মদ খাওয়ার অপরাধে আল্লাহ তোমাকে জাহান্নাম দিত। আমি বাবা হইয়া আমার সন্তানের জন্য জাহান্নাম কামনা করতে পারি না, এই জন্যে হাক্কা তুকাতিহি আল্লাহর যথাযথ ভয় করে আল্লাহর হুকুম 80টা বেত্রাঘাতের মধ্যে 50টা মারতে তুমি মরে গেছ। আমার বিশ্বাস এই মদ খাওয়ার অপরাধে তোমাকে আর জাহান্নামে যাওয়া লাগবে না, এই দোররা খাওয়ার কারণে আল্লাহ আমার আবু শামাকে জান্নাত দিবে। কবরে মাটি দেওয়ার পরে সমস্ত সাহাবী যখন কবর ছেড়ে চলে যায়, ওমর ফারুক কবর ছাড়েন না, পাথরের মতন কবরের পাশে দাঁড়িয়ে থাকেন। সাহাবীরা চিন্তা করে মারতে মারতে ছেলেটা মরে গেছে, এই শোকে হয়তো বাবা কবর ছাড়তেছে না, কিন্তু সবাইকে অবাক করে দিয়ে সবাই যখন দূরে চলে গেছে ওমর ফারুক হাঁটু গেড়ে বসে কোমরের ভিতর থেকে চাবুকখানা টেনে বের করে বলতে চাল্লা, মদ পান করলে তাকে 80টা বেত্রাঘাত করতে হবে, 50টা মারতে আমার আবু শামা মরে গেছে, তাই বলে মনে করো না 50টাই শেষ, আরও 30টা আমি কোন জায়গায় মারি? কবর দেওয়ার পরে কবরের উপরে আঘাত শুরু করে দিলেন, 51 থেকে গুণা শুরু করলেন, যেই মাত্র 80টা বেত্রাঘাত শেষ হয়ে গেছে এমন সময় হযরত ওমর চাবুক ফাইলা দিয়া চোখের পানি নিয়ে বলে মাবুদ গো, 80টা বেত্রাঘাত না করে তোমার কাছে কেমনে দোয়া করি? এখন দুইখানা হাত তুলে বলতেছি আমার দরদের সন্তান আদরের সন্তান আবু শামাকে তুমি জান্নাত দিয়া দাও। সমস্ত সাহাবীরা কান্দে, মাবু মদ পান করার অপরাধে প্রেসিডেন্ট হইয়া সন্তানকে তোমার হুকুম হাক্কা তুকাতিহি আদায় করতে গিয়ে যদি মারা যায়, আর এইটা যদি মুসলমানেরা গ্রহণ করে নেয়, প্রত্যেকটা নেতার সন্তান বেশি অপরাধ করে বাংলাদেশে, যদি একটা নেতা এরকম অপরাধ করার কারণে শাস্তি দেয়, আমার মনে হয় মাদক মুক্ত সমাজের জন্যে র‍্যাব লাগবে না, পুলিশ লাগবে না, আল্লাহর আইন কার্যকর করার সঙ্গে সঙ্গে মাদক মুক্ত সমাজ তো দূরের কথা, সমাজের প্রতি মত উচ্চারণ করার সাহস পাবে না। জোরে বলেন কথা ঠিক কি না? এরপর আল্লাহ বলতেছেন লা তামুতুন্না ইল্লা
ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ নবী বললেন, ফাতেমা কোন আমলের কারণে কাঠুরের বউ জামিলা তোমার আগে জান্নাতে যাবে, এটা যদি জানবার চাও তাহলে তুমি তদন্ত করতে যাও। পরদিন আসরের নামাজের পরে ফাতেমা সুপি সুপি কাঠুরের বিবি জামিলার ঘরের দরজায় জামিলা জামিলা বলে ডাকতেছে। জামিলার দরজার কাছে এসে বলে, কে গো আমাকে এমন করে ডাকতেছেন? নবীর মেয়ে ফাতেমা বলতেছে, জামিলা আমি হাসান হোসেনের মা, আলীর বিবি নবীর মেয়ে ফাতেমা। জামিলা ছোট বাচ্চার মতন কান্না শুরু করে দিলেন। ফাতেমা বলে, জামিলা কান্দো কেন, একটু দরজা খুলে দাও, আমি তোমার ঘরের মধ্যে একটু তদন্ত করতে চাই। জামিলা বলতেছে, গো নবীর মেয়ে ফাতেমা আমি দরজা কেমনে খুলবো, আমার স্বামী যখন বাড়িতে নাই আর স্বামীর হুকুম ছাড়া ফাতেমার জন্য দরজা খুলতে আমি ভয় পাই। সঙ্গে সঙ্গে ফাতেমা চমকে উঠছে, নবীর মেয়ে ফাতেমার জন্য কাঠুরের বিবি জামিলা স্বামীর হুকুম ছাড়া দরজা খুলবে না, আর ঘরের ভিতরে যাওয়া লাগবে না। রাসূল বলেছেন, মেয়েদের আমল মাত্র চারটা করা লাগবে, এক নম্বর হলো নামাজ, দুই নম্বর হলো রমজান মাসে রোজা, তিন নম্বর সতীত্বের হেফাজত পর্দা করা, আর চার নম্বর স্বামীর হুকুম মেনে চলা। যেই স্বামীর হুকুম ছাড়া ফাতেমার জন্য দরজা খুলবে না, এই আমলটাই হয়তো ফাতেমার আগে আল্লাহ তারে জান্নাত দিয়া দিবে। জোরে কান সুবহানাল্লাহ বাজান গো। ফাতেমা চলে গেছেন। জামিলা বলতেছে, গো নবীর মেয়ে ফাতেমা আজকের মতো আপনি বাড়ি যান, আগামীকাল আসলে আমি দরজা খুলে দিব, কারণ স্বামী রাত্রেবেলা যখন বাড়ি আসবে স্বামীর থেকে হুকুম নেব, হুকুম দিলি স্বামী দরজা খোলার হুকুম দিলে আগামীকাল আসা মাত্রই দরজা খুলব। ফাতেমা বলতে, তো অবশ্যই আসবো ইনশাল্লাহ। পরদিন আসরের নামাজের পরে ফাতেমা চুপি চুপি যখন জামিলার বাড়ির দিকে রওনা দেয়, পিছন দিক থেকে একটা বাচ্চা ডাক দে, বলে, মা গতকাল কোথায় গেছিলেন, আজকেও চোরের মতন যাচ্ছেন, আমি আপনার সঙ্গে যাবার চাই। ফাতেমা তাকায় দেখে বাচ্চাটার কেউ না, নাম হলো হোসাইন, বয়স হলো মাত্র সাড়ে তিন বছর। ফাতেমা কি করবে, ওই হোসাইনকে সঙ্গে করে নিয়ে জামিলার ঘরের দরজায়। হোসাইন বলতেছে, মা গতকাল এই বাড়ির দরজায় ছিলেন, আজকেও আবার আপনি আইছেন, এই ভাঙ্গা বাড়িতে এমন কি আছে মা, আপনি কেন এই বাড়ির